আইএফআইসি ব্যাংক অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলো বেশ জনপ্রিয়। এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলোর বিপরীতে আইএফআইসি ব্যাংক মূলত দ্বিগুণ হারে প্রফিট প্রদান করছে। অন্যান্য ব্যাংক যেখানে 5% 6% হারে প্রফিট প্রদান করছে, সেখানে আইএফআইসি ব্যাংক মূলত 7% থেকে শুরু করে 9, 10, 11% পর্যন্ত গ্রাহকদেরকে প্রফিট প্রদান করতেছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিব আইএফআইসি ব্যাংকে যদি আপনারা 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে 1,00,000 টাকার বিপরীতে আপনারা মাসে কত টাকা প্রফিট পাবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। সো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, যারা আইএফআইসি ব্যাংকে ডিপোজিট করতে চান, ফিক্সড ডিপোজিট করতে চান, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। আইএফআইসি ব্যাংক মূলত মান্থলি অ্যাকাউন্টের বিপরীতে 7% হারে বার্ষিক প্রফিট প্রদান করে থাকে। অর্থাৎ আপনারা যদি আইএফআইসি ব্যাংকে যদি মাসিক অ্যাকাউন্ট ওপেন করেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিট এফডিআর যদি মাসিক অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে আপনাদেরকে 7% বার্ষিক হারে মান্থলি প্রফিট প্রদান করবে। এখানে আপনি যদি 1,00,000 টাকা আইএফআইসি ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর করেন মাসিক মেয়াদ দিয়ে, সেক্ষেত্রে আপনারা 7% হারে 1,00,000 টাকার বিপরীতে প্রফিট পাবেন। ভিউয়ার্স, আপনারা যদি 1,00,000 টাকা আইএফআইসি ব্যাংকে মাসিক মেয়াদে আপনারা যদি জমা রাখেন, সেক্ষেত্রে আপনারা বার্ষিক 7% হারে মূলত প্রফিট পাবেন। সেক্ষেত্রে আপনারা বার্ষিক পাবেন 7,000 টাকা। এটা যদি আপনি মান্থলি নিয়ে আসি, অর্থাৎ মান্থলি আপনারা কত টাকা পাবেন সেটা যদি মান্থলি ক্যালকুলেট নিয়ে আসি, সেক্ষেত্রে আমি যদি 12 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমার মান্থলি হিসাবটা চলে আসবে। 7,000 কে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে 583 টাকা মান্থলি প্রফিটটা চলে আসবে। অর্থাৎ আপনারা আইএফআইসি ব্যাংকে যদি 1,00,000 টাকা মান্থলি মেয়াদে যদি ফিক্সড ডিপোজিট এফডিআর করেন, সেক্ষেত্রে আপনারা মাসে 583 টাকা প্রফিট লাভ করবেন আইএফআইসি ব্যাংক থেকে। আইএফআইসি ব্যাংক আপনাদেরকে 583 টাকা এই 1,00,000 টাকার বিপরীতে মাসিক প্রফিট প্রদান করবে, যেখানে অন্যান্য ব্যাংক 300-400 টাকা করে প্রফিট প্রদান করতেছে। ভিউয়ার্স, আইএফআইসি ব্যাংকের এই মান্থলি অ্যাকাউন্ট মূলত অটো রিনিউ হয়ে থাকে। অর্থাৎ আপনারা 1 মাস মেয়াদের পর যদি আপনারা এই অ্যাকাউন্টটি ক্লোজ না করেন, সেক্ষেত্রে এটি অটো রিনিউ হয়ে যাবে। অর্থাৎ আপনারা মাসের পর মাস এই অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে আপনারা প্রফিট নিতে পারবেন। এতে করে আপনাদের টাকা নিরাপদ থাকবে এবং মাস শেষে আপনারা সহজে প্রফিট নিতে পারবেন আইএফআইসি ব্যাংক থেকে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা আইএফআইসি ব্যাংকে এফডিআর করছেন, ফিক্সড ডিপোজিট করছেন, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যদি আপনারা 1,00,000 টাকা আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেন মাসিক মেয়াদে, সেক্ষেত্রে 7% হারে আপনারা 583 টাকা মান্থলি প্রফিট পাবেন। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। যারা আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছেন, এফডিআর করছেন, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল আজকের এই ভিডিওর। বাংলা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।